c'è tanto di male, c'è tanto di voi. E per altro dentro di casa, ma è dentro di casa, per sé. Ciò che hai, non ti parla che sei qui, qua. Già qui, parla di casa. E una volta che sei, ti sottotitolerà, magari te sarà finita tutto tutto. Che si sposa o perna? Ma in fin si sposa o perché non si vuole capire? E c'è politica, se non c'è un po' male, sta con le sue. Era tutto da rimasto. Ma adesso ci arriva dal cuore, e non facci da sangue. A subito un potere da rimasto. Facci da sangue. Già un giorno non è un facci da sangue. E il mamma non si vede in questo mondo di sangue. Non ti dico c'è. যতদিন না আসিবা তাকে মুক্তি দেওয়া হোক তার পরিবার পরিবারের সাথে থাকা সেটা মানবিক কারণ হোক যে কারণে সেখানে বিশ্লেষণ করে এবং তাকে মুক্তি দেওয়া হচ্ছে এবং আসি তারিখ নির্ধারণ হওয়া তিন দিন আগে তাকে ভারতবর্ষে বিজ্ঞান বিভিন্ন চিত্রনায়কের মানা হলে যে পাঁচ বছর সাত বছর আবার দুদিন পরে দেখে যে শিশুটি করতেছে তার ছবি মুক্ত আছে তার মানি এই জেলের মধ্যে তার কর্মের জন্য ওই সময়ের জন্যই তার ছুটি পায় আবার সমস্ত তার ছবি তার দুই সাত বছর যেহেতু তারা মাউন করে একটা নিয়ম করে দিয়েছে তা আছে ছিল যে পরে এই সুনীল দত্তের দাদু ছিল যে জেলখানে কিন্তু তার একটা ছবি শিশু তাহলে আমি যে কথাটা বলতে চাই যে জামিন করা একটা সিভিল রাইট অ্যাজ পার ল অ্যাজ পার কনস্টিটিউশন অফ দ্য বাংলাদেশ এবং খেলাটা দিয়ে জামিন করে না কেন এবং আমাদের নেত্রীর চেয়েও বেশি মেয়াদে আমাদের অনেকের জেল হচ্ছে তারা তো জানি আছে আচ্ছা তারাও তো জানি তো খারেদা জিয়া জামিন পাচ্ছি না কেন কোন আইনের মনে কি কারণে তিনি যাবেন কারণ সর্বোচ্চ আদালত হয়ে গেছে কারণ সর্বোচ্চ আদালত থেকে যতক্ষণ পর্যন্ত রায়ের দোষী সাব্যস্ত না হলে ততক্ষণ পর্যন্ত তিনি এখনো দোষী না যেহেতু তিনি আপিল তাই করছেন অর্থাৎ এই রায়কে তিনি প্রতিবাদ করতে আর আপিল বিভাগ অর্থাৎ বিচারক আদালতের থেকে যখন এই যে হাইকোর্টে আসে যখন আপিল অ্যাকসেপ্ট করে তার মানে আমি এই রায়ের প্রতি সন্তুষ্ট না আমি নাই বিচার পাই নাই তখনই তার জামিনের দরদটা খুলে যায় এবং একদিকে আপিল সাবমিশন করলে আপিল থেকে অ্যাকসেপ্ট করে অবরোধে ব্যক্তি হিসেবে তার সাবমিট হয় ম্যাক্সিমাম একদিন সাথে সাথে দিতে পারে বা একদিন সময় যা আর ওদের কি করবো বিভিন্ন আদালতের পাঁচ বছর গ্রামীণ না দিয়ে হাইকোর্ট বছর করে তারপরে বলছি যে এই যে ভোটার মাধ্যমে এই বিষয়গুলোকে সম্পর্ক যে কোন আইন তারা এটা সাক্ষাৎ সুতরাং আপনারা যে কাজটি করছেন সেই কাজটির সাথে আমি একটা ঐতিহাসিক মুহূর্তে তুলে রাখবো 1971 সাল 25 মার্চের ভয়ে হলো কানে কানে বাতাসে বাতাসে সকল খবর ছড়িয়ে পড়লো তখন আমাদের এই অনলাইন অ্যাক্টিভিটি বা সোশ্যাল মিডিয়া ফেসবুক ছিল না ইউটিউব ছিল না পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি জনগণের স্বাধীনতার ঘোষণা অর্থনীতির এবং সূচনা শুরু হলো যুদ্ধে তার অল্প সময়ের পরে স্বাধীন বাংলা দেখার জন্য আমি চলে এ আমাদের দেশে যারা শিল্পী সাহিত্যিক কবিতা কবিতা সাংবাদিক তারা জড়ো হলো সংগঠিত হলো আমি দেখার কেন চালু করবো আমার আপনার মধ্যে কোন রাজনৈতিক আদর্শ দেশে না একজন সাংবাদিক কিন্তু অন্তরণ পত্র পাঠ করতেন
অর্থাৎ যেগুলো ঘটনাকে তিনি দশটায় রচনা করতেন সেটাকে দুর্নাট। আমার জানা মতে যুদ্ধে হলো প্রতিটি মানুষ অপেক্ষা করছে চলপ্রত কোন সময় পর্যন্ত ওই সময়টার জন্য। এবং এই স্বাধীন বাংলা পেতার কেন্দ্রের দেশাত্মবোধ ধারণার চরম পত্রের লগ্ন বিশ্লেষণার মধ্য দিয়ে মানসিকভাবে আমাদের দেশের মানুষের মধ্যে আগ্রহ করছে এবং ওদেরকে কতটা কালো করছে তার বিরুদ্ধে পাকিস্তান নেতা থেকে এটা চালু ছিল বৃত্তিম শট পরিচালক ছিলেন তার নাম নাইডু বাবু, তিনিও আনন্দ করেছেন। সুতরাং আপনাদের এই অ্যাক্টিভিটিসটা কিন্তু রাষ্ট্রপক্ষের স্লোগানের জন্য করিয়েছে। অনেকদিন আগে সেরা জানান তাদেরকে পড়ার মধ্যে অনেক বছর আগে একটা ব্যানার মাধ্যমে রাখের সুন্দর ছিল, শুধু হাতের লেখা কষ্টে আসি আমি বলছি সবার মনে কি শিওর নাকি প্রতিভা একটা ঝড় উঠছিল, কিন্তু আজকে আয়ুর্বেদের কাতারে থাকার নয় লক্ষ্য কেন জানি আমরা শিওর করি না, কেন যেন আমরা প্রতিবাদন করি না। এই যে মনস্তাত্ত্বিক দুর্বলতা বর্তমানে আছে, এই মনস্তাত্ত্বিক দুর্বলতাই কিন্তু সরকারকে পরাজিত করছে। এত অপরাধ করার পর থাকার কথা